আমরা এখন বীজগণিত রাশিমালার গসাগু কেমন নির্ণয় করতে সেটা দেখবো। আমরা পাটিগণিতে যেরকম গসাগু নির্ণয় করি, যদি বলা হতো পাটিগণিতে 12 আর 24-এর গসাগু, তাহলে আমরা যেটাভাবে করতাম, তাহলে 12 2 6 2 3, তাহলে 12 সমান সমান হইতেছে তোমার 2 গুণন 2 গুণন 3। তার 24-এর জন্য হবে, 24-কে আমরা লিখতাম 2 12 2 6 2 3, 24 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তো এখানে আছে 2, এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে এটা আমাদের লিস্টে আসবে না। এইখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে গসাগু সমান হইতেছে, গসাগু সমান 2 গুণন 2 গুণন 3 সমান 12। এটা হচ্ছে পাটিগণিতে আমরা যেভাবে গসাগু নির্ণয় করেছি। বীজগণিতেও ঠিক একই রকমভাবে আমাদের গুণনীয়কগুলো বের করতে হবে, বের করে বা উৎপাদকগুলোকে বের করতে হবে, বের করে আমাদেরকে কমন যেগুলো আছে সেগুলোকে নিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেমন ধরি, আমরা যদি ধরি যে এ বি ডি 5A এপি কিউ, এই তিনটের গসাগু বের করব। তো এ বি ডির উৎপাদকগুলো কি, এ ডট বি ডট ডি, বা ডট বা ক্রস দিতে পারো যেটাই বলো। তারপর 5A 5×A, তারপর হচ্ছে এপি কিউ, এ ক্রস পি ক্রস কিউ। তো এইখানে আমাদের কমন আছে একটা, এটা হচ্ছে কমন, এখানে এ কমন, এখানে এ কমন, আর কোনো কিছুই কমন নাই, তার মানে এগুলোর গসাগু হচ্ছে গসাগু সমান এ। ঠিক একইভাবে যদি তোমাকে আরও একটু বড় অঙ্ক দেওয়া হয়, যেমন যদি বলা হয় 6A² বি সি আর হচ্ছে 8 এ কিউ বি সি, তাহলে আমরা 6A² বি সি কে লিখতে পারি 6 গুণন এস স্কোয়ার গুণন বি গুণন সি, এগুলো হচ্ছে উৎপাদক। তারপর 8A কিউ বি সি কে লিখতে পারি 8 গুণন এ স্কোয়ার গুণন এ, কারণ আমরা কমন নেব, গুণন বি গুণন সি। তার মানে এখন আমাদের যেটা করতে হবে, সেখানে এই দুইটার, এই 6 আর 8 যেহেতু একই রকম না, 6 আর 8-এর যে আমাদের সহগ যেগুলো আছে এইটার গসাগু বের করতে, 6 আর 8-এর গসাগু কত হয়, 6 আর 8-এর গসাগু হচ্ছে 2 3, আর 8-এর গসাগু হবে 2 4 2 2, তার মানে 2 2 কমন, আর কোনো কিছুই কমন নাই, তার মানে 2 আর 6 আর 8-এর গসাগু হলো 2। সেই গসাগু আমাদের এই সহগগুলোর গসাগু বের করতে হবে আগে, গসাগু সমান 2 2 পেলাম এই দুইটার, আর এইটা কমন, এইটা কমন, বি কমন, বি কমন, সি কমন, সি কমন, এ এখানে নাই, তার মানে এ স্কোয়ার বি ইন্টু সি, তার মানে 2A² বি সি, 2A² বি সি। তো এটা হচ্ছে আমাদের গসাগু। তো একইভাবে আমাদের যদি বড় কোনো রাশি আসে, আমরা যদি দেখি, এখানে সবসময় মনে রাখতে হবে, দেখা যায় যে তোমাদের যে রাশিগুলো, যে রাশিপদগুলো দেওয়া থাকে, তার মধ্যে যে সূচক, মনে করো একই একই ইয়ার একই চলক আছে এ এ, এর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে কমন যে সবচেয়ে ছোট সূচক সহ আছে সেটাকে ধরে নিতে হবে, কারণ সেটা দিয়ে সব কিছুকেই ভাগ করা যাবে। তো আমরা আবার আসি
অন্য একটা ইয়েতে, যেমন তোমাদের যদি দেওয়া থাকে দিতে হয় 3a² - b² আর a² + 2ab + b² গসাগু নির্ণয় করো। গসাগু কত, গসাগু কত, যদি এরকম অঙ্ক থাকে তাহলে তোমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার মানে 3a² - b² সমান সমান আমরা লিখি 3 × a² - b² ফর্মুলা জানি, a + b × a - b। আবার এইটাকে a² + 2ab + b² সমান সমান হচ্ছে, এটা দেখো ফর্মুলা হচ্ছে a + b² সমান সমান আমরা বলতে পারি a + b × a + b। তার মানে এখান থেকে আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের সহগ যেগুলো আছে, সহগ এখানে সহগ আছে 1 আর 3, 1 আর 3-র গসাগু বের করতে হবে। 1 আর 3 বা গসাগু হচ্ছে 1। তো এখানে দেখো এইটা কমন, এটা কমন, এটাও এখানে নাই, এটাও এখানে নাই, তো এটাও বাদ, এটাও বাদ। তার মানে হচ্ছে আমাদের গসাগু, নির্ণেয় গসাগু হবে, লিখতে হবে নির্ণেয় গসাগু সমান a+b, কারণ এই a+b শুধু দুইটার মধ্যে কমন আছে। তো আরেকটা অঙ্ক যদি দেখি, যেমন তোমাদের যদি বলা হয় x² - 9, x² + 7x + 12, তারপর হচ্ছে এরকম তিনটা যদি দেওয়া থাকে, 3x + 9, তিনটাতে x² - 9 = দেখো এটা হচ্ছে লেখা যায় x² - 3² 9 কে 3 স্কোয়ার, তার মানে x - 3, x + 3, a² - b² ফর্মুলা অনুযায়ী। তারপরে যদি ধরি এটা হচ্ছে প্রথম রাশি, প্রথম রাশি লিখি, দ্বিতীয় রাশি দেওয়া আছে x² + 7x + 12, এটাকে যদি আমরা বর্গতে নিয়ে আসতে পারি, কাছাকাছি কোনো বর্গতে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে হবে কি x² + 4+3x, এইভাবে লিখতে পারি, 7 + 4+3x + 4×3, 3×4=12, এভাবে লিখতে পারি। তো এখান থেকে আমরা পারি, এখান থেকে আমরা যেটা জানি x² + 4x + 3x + 12, তো এখান থেকে x যদি কমন নেই, x + 4+3x + 4 সমান x + 3×x + 4, তো আমাদের চলে আসলে এই রাশির মান চলে আসছে এত। তো আমরা যদি আরেকটা যে রাশি আছে 3x + 9, যদি লিখি 3x + 9, যদি 3 কমন নেই, x + 3 থাকে, তাহলে এখানে যদি আমরা এই রাশিতে দেখি x - 3 এখানে আছে, এখানে নাই, কারণ এটা বাদ, x + 3 এখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, তার মানে এটা আমাদের কমন। তো গসাগু হবে তাহলে নির্ণয়, আর এখানে হচ্ছে আমাদের সহগ যদি ধরি, এখানে সহগ আছে 1, এখানে সহগ আছে 1, আর এখানে আছে 3, এগুলোর গসাগু হচ্ছে 1, তার মানে গসাগু সমান সমান x + 3। তো তোমাদের এখানে ভাগ করতে এভাবে ভাগ করে নিতে পারো, অথবা তোমরা অন্যভাবে যে কোনোভাবে ভেঙে নিয়ে আসতে পারো। তো তো এভাবে গসাগু নির্ণয় করা যায়।